إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا ضد له وهو الواحد المنور الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمداً عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে, সে আল্লাহর জন্য আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে দেহের সবটুকু শক্তি গলার এই মাছ বরাবর এনে চিৎকার করে আওয়াজ করে আন্তরিকতার সাথে পড়ব কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمرا প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে আমরা আল্লাহ তাআলার নিয়ামত বেশি বেশি চাই কি চাই না আওয়াজ করে বলুন চাই কি চাই না আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজার হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আমরা পড়ি আমিন। আমরা এই চমৎকার সন্ধ্যায় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে কিছু কথা শুনতে চাই কেননা কোরআনের চেয়ে নির্ভরযোগ্য ইনফরমেশন সমৃদ্ধ তথ্য সমৃদ্ধ কোনো কিতাব পৃথিবীতে আছে এই যে কিতাব এই কিতাবে কোনো ভুল আছে না সন্দেহ আছে না সংশয় আছে না নাযিল করেছেন কে আল্লাহ লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলা নূর অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য এই কিতাবকে নাযিল করেছে কে আল্লাহ এই কিতাবে আমরা খুশি না বেজার খুশি আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে সরাসরি কথা শুনি কারণ কোরআন আমাদেরকে সঠিক ইনফরমেশন দেয় আমাদেরকে মিসগাইডেড করে না আমাদেরকে ধোকা দেয় না কোরআন আমাদের সাথে চিট করে না আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায় জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে দেখায় ঠিক কি না তাহলে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে কথা শুনবো আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে কোরআনের সবচাইতে যে বড় সূরা নাম কি কি নাম সূরাতুল বাকারা গরুর নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি আয়াত নাম্বার হচ্ছে 177 আমার সাথে সাথে বলেন 177 বাংলা 177 সূরার নাম সবাই বলে নাই এতগুলো মানুষের আওয়াজ এতটুকু হবে আমি বিশ্বাস করি না সূরার নাম কে তাহলে সূরার নাম সূরা বাকারা এগুলো হৃদয় হৃদয়ের অনেক দিনের জমানো ভালোবাসা ঠিক কি না ভালোবাসার বিস্ফোরণ যখন ঘটে এটাকে থামানো যায় না থামানো যে যাচ্ছে না এটা তো আমি বুঝতেছি থামিয়ে তো রাখা যাচ্ছে না এই অগ্নি স্ফুলিঙ্গ এই দাও দাও করে জ্বলে ওঠা আগুন সহজে দমানো যাবে না চিল্লায় করো ঠিক কিনা এটা দাও দাও করে জ্বলে স্ফুলিঙ্গের মতো বিস্ফোরণ হয় ওটা থামানো যায় না ঠিক কিনা এই ভালোবাসা একটা কিতাবের জন্য আওয়াজ করে বলতে হবে সেটার নাম কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে
কোরআন আমাদেরকে জান্নাতের ভালোবাসা একত্রিত করে ইউনাইটেড করে সেজন্য আমরা কোরআন থেকে শুনব আমি বলেছি যে সূরা থেকে আলোচনা করব সূরাটার নাম আয়াত নাম্বার এই সূরায় এত আয়াত থাকতে এই আয়াতটা কেন সিলেক্ট করলাম এর কারণ এই একটা মাত্র আয়াত মুফাসসিরিনা ইকরাম বলেন আয়াতুন লাখাসাতিদ দীন কুল্লাহ এটা এমন এক আয়াত এই একটা আয়াত পুরো ইসলাম ধর্মকে আয়াতের ভিতরে ঢুকায় ফেলছে আই রিপিট আমি আবারো বলছি আয়াতুন লাখাসাতিদ দীন কুল্লাহ এটা এমন একটা আয়াত এক আয়াত পুরো ইসলাম ধর্মকে আয়াতের ভিতরে নিয়ে আসছে জাস্ট আ সিঙ্গেল ভার্স সামারাইজেস দ্য এন্টায়ার রিলিজিয়ন একটা মাত্র কোরআনিক ভার্স একটা মাত্র আয়াত গোটা কোরআনের শিক্ষাকে গোটা ইসলামকে নিয়ে আসছে তো ওই আয়াত সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নেই আপনাদের অনেক হিন্দু বন্ধু আছেন এখানে তামিল বন্ধু আছে খ্রিস্টান বন্ধু আছেন না চাইনিজ বন্ধু আছে এই যে কাওয়ান বলেন আপনারা না বন্ধুরে কি বলেন হ্যাঁ কাওয়ান কাওয়ান আমি আবার খুব বেশি শিখি নাই মালয়েশিয়ান ভাষা এই সিকিট 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 লা তো এই একেবারে যেগুলো না হলেই না এরকম কিছু শিখাই দিছে আমারে তো এগুলো আমি পারি আপনার যে হিন্দু বন্ধু বৌদ্ধ বন্ধু আপনার খ্রিস্টান বন্ধু আপনার এথিয়েস্ট নাস্তিক বন্ধু আপনার অ্যান্টাগনিস্ট সংশয়বাদী বন্ধুরা যদি বলে এই যে ইসলাম পালন করে এটা আবার কি ইসলাম সম্পর্কে কিছু বলো অনেকে আমারে বলে যে হুজুর আমার হিন্দু বন্ধুটারে আমি কি বলবো প্রথমে কি বলবো ইসলাম কি ইসলামের মৌলিক কথা কি কোরআনে এত সূরা এত আয়াত তো আমি তারে কোনটা পড়তে বলবো সে তো পড়বে না এত বড় কিতাব 114টা সূরা 6636টা আয়াত আমি কোনটা দিব ওই সমস্ত বন্ধুদের জন্য এই আয়াত জাস্ট এ সিঙ্গেল ভার্স সামারাইজেস দ্য এন্টায়ার রিলিজিয়ন একটা মাত্র কোরআনের আয়াত যেটা পুরো ইসলামকে সারাংশ করেছে সুবহানাল্লাহ সে আয়াতটার সম্পর্কে আমরা জানব এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب শুধু পূর্ব আর পশ্চিমের দিকে চেহারা ঘোরানোর নামই ঈমান নয় শুধু পূর্ব দিকে মুখ করা আর পশ্চিম দিকে মুখ করার নামই পুণ্য বা নেক কাজ নয় তো নেক কাজ কি আল্লাহ বলে দিচ্ছেন নেক কাজ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ একটা মাত্র আয়াত দেখেন কি বলছে আল্লাহ আমানা বিল্লাহ আসল ঈমান আসল নেক কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে দুই নাম্বার واليوم الآخر جا آخرت الوپر ایمان آنے والملائکہ جا فرشتہ دیر پرتی ایمان آنے والکتاب جا اللہ نازل کرا کتاب کدر اوپر ایمان آنے والنبی گین اللہ رو پاتھا نو جو تو نبی آسے شب نبی در اوپر ایمان آنے سبحان اللہ پڑھا تاہلے اے آیت شروع تے اللہ پاس پر جنی شروع پر ایمان آنے بولن کوئی رہا ایک کلاسر موتو کرے بوچھائی رضی حسن تو کشت ہو چھنا تو اپنے ইমান আনতে হবে কয়টা দিন শুরু করে এরকম আমার মতো পাঁচটা আঙ্গুল দেখেন আওয়াজ করে বলেন কয়টা আর জোরে কয়টা পাঁচটা এক নম্বরে আল্লাহর উপরে ইমান কার উপরে দুই নম্বর আখেরাতের উপরে তিন নম্বরে ফেরেশতাদের উপরে চার নম্বরে আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপরে পাঁচ নম্বরে পৃথিবীতে যত নবী এসেছে তাদের উপরে সুবহানাল্লাহ তাহলে ঈমান কোন বিষয়ের উপর আনবো আল্লাহ বললেন এরপর আল্লাহ বললেন তাহলে আমল করবা কি শোনো ঈমান শেষ ঈমান যখন এনে ফেলেন এবার আমল আল্লাহ বললেন প্রথম আমল হচ্ছে তো আতাল মালা আলা হুব্বি সম্পদের প্রতি অনেক আকর্ষণ থাকা সত্ত্বেও কষ্ট করে পকেট থেকে বের করে সাদাকা করা চ্যারিটি করা দান করা দেখেন কর্মসূচির এক নাম্বার কর্মসূচি হচ্ছে দান করা সাদাকা করা চ্যারিটি করা কারণ যে দেয় তার পছন্দ করে কে আল্লাহ আপনি তো ছোট একটা জিনিস দিছেন এক রিঙ্গিট দুই রিঙ্গিট কিয়ামতের দিন দেখবেন এই এক রিঙ্গিট বাড়তে বাড়তে উহুদ পাহাড়ের সমান হয়ে আপনার আমলনামায় ঢুকে বসে আছে আল্লাহ আপনি বলবেন আল্লাহ এটা আমার আমলনামা না আরেকজন আল্লাহ বলবেন না তোমার আপনি বলবেন না আল্লাহ আমি কি আমল করছি এটা আমার একটা হিসাব আছে না কথা বলেন না কেন আমি কতটুকু দান করছি একটা হিসাব আমার কাছে আছে না নাই আপনি বলবেন আল্লাহ এত দান তো আমি করিনি এত সব তো আমি করিনি আল্লাহ বলবে না ওই যে তুমি এত নিষ্ঠভাবে দান করেছিলে তোমার দানের সবটাকে
পেলে পুষে খাইয়ে দাইয়ে বড় করে উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি আল্লাহ তাহলে কর্মসূচির এক নাম্বার হচ্ছে নফল দান মাশাআল্লাহ সাদাকা সাদাকা দান করা কাকে কাকে দিবেন কয়েকটা আছে এটা আমি মূল তাফসিরে যখন যাব তারপর আমি বলবো এরপর আল্লাহ তাআলা বললেন দুই নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়া আকামাস সালাহ নামাজ কায়েম করতে হবে কি করতে হবে তিন নাম্বার কর্মসূচি ওয়া আতাজ যাকাত যাকাত দিতে হবে ফরজ যাকাত প্রথমে বলছে নফল সালাকা যেটার কোনো হিসাব কিতাব নাই পকেটে যা আছে দিলাম কম দিলাম বেশি দিলাম দ্যাটস নট এ বিগ ডিল কিন্তু যাকাত হিসাবের দরকার আছে নাই পাই টু পাই হিসাব করে আপনাকে সেদিন দিয়ে দিতে হবে প্রতি বছর তাহলে প্রথম কর্মসূচি সাদাকা দুই নাম্বার কর্মসূচি সালাত তিন নাম্বার কর্মসূচি ফরজ যাকাত উইথ প্রপার ক্যালকুলেশন হিসাব কষে চার নাম্বার কর্মসূচি হল মুফুনা বি আহাদিহিম কথা দিয়ে কথা রাখতে হবে কথা দিয়ে কথা রাখার দরকার আছে না নাই আমরা অনেকে কথা রাখি না এরকম আছে না না প্রমিস দিলে প্রমিস রাখবেন পাঁচ নাম্বার কর্মসূচি হচ্ছে আসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা বিপদে আপদে সুখে দুঃখে সংকটে কষ্টে ক্লেশে সব সময় আমরা ধৈর্য ধারণ করব একজনের খুশির জন্য তিনি কে আল্লাহ এই এই পাঁচটা কর্মসূচি যদি আপনি পালন করেন প্রথমে পাঁচটা বিষয়ের উপর ঈমান এরপরে পাঁচটা কর্মসূচি যদি পালন করেন আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে একটা করে সার্টিফিকেট দিবে কি দিবে সার্টিফিকেট কি দিবে কি দিবে এই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু এরাই সত্যবাদী আর এরাই হচ্ছে মুত্তাকি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার তাহলে ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর আওয়াজ করে বলেন আমার কর্মসূচি কয়টা তাহলে ঈমান কয়টা কর্মসূচি মোট কয়টা এই 10টা কাজ করলে সার্টিফিকেট দিবে কে আল্লাহ ওই কিয়ামতের দিন ওই বিচার দিবসে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল সার্টিফিকেট অনারারিয়াম সার্টিফিকেট আমরা চাই কি চাই না সবাই চাই তো আল্লাহ তুমি কবুল করো পড়েন আমিন তাহলে আসুন আমি এবার মূল তাফসীরের দিকে ঢুকে যাই সম্মানিত শ্রোতা কোরআনকে বুঝতে হয় অত্যন্ত নরম কোমল মেজাজে নীরব নিস্তব্ধ একটা পরিবেশে আপনার মাইন্ডটাকে দুনিয়া থেকে ফ্রি করে আগের যত চিন্তা চেতনা ইজম মতবাদ সব কিছুকে কবর দিয়ে ভুলে গিয়ে একমাত্র আল্লাহর কিতাব থেকে তথ্য নেয়ার জন্য ইনফরমেশন নেয়ার জন্য বার্তা নেয়ার জন্য আপনি শুনবেন এজন্য মূল তাফসিরে যাওয়ার আগে সবাই নিয়ত খালেস করে নেন আমার দিকে তাকান এখন যেভাবে তাকিয়ে আছেন এই আর অল্প কিছু সময় 30 মিনিট আধা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য আজকে রাতে স্যাক্রিফাইস করা যাবে না রে বাইরে যাবে না যে বাম দিকে যে কি কষ্ট হচ্ছে আমি জানি আজকে স্যাক্রিফাইস করা যাবে না ডান দিকের ভাইরা আয়রে কি কষ্ট আমি বুঝতেছি আজকে একটু স্যাক্রিফাইস করা যাবে ঠিক আছে কথা দিয়েছেন একেবারে নীরব থাকেন শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন কোন দিকে হয়ে মক্কায় 13 বছর মদিনায় 1 বছর মোট 14 বছর তিনি বাইতুল মাকদ্দাসের দিকে হয়ে তিনি সালাত আদায় করতেন কিন্তু বিশ্বনবীর অন্তরে কোনো যাতনা ছিল না কোনো কষ্ট ছিল না এর কারণ মক্কা যখন ছিলেন তখন মক্কার ভিতরে কাবা ঘর আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়াতেন যাতে আগে সামনে কাবা পড়ে তারপরে বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাহ পড়ে কি ইন্টেলেক্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন বুদ্ধিমত্তা দেখেন কারণ কাবার চারদিকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যায় তখনও কাবাকে কেবলা বানানো হয় নাই সালাত পড়তে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে হয়েই পড়তেন কিন্তু এমন ভাবে দাঁড়াতেন যাতে সামনে কাবা পড়ে সামনে কি পড়ে আলহামদুলিল্লাহ বিশ্বনবী এভাবে নামাজ পড়তেন নবুয়তের প্রথম 13 বছর তিনি এভাবেই নামাজ পড়লেন হিজরতের আদেশ আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকেই নামাজ পড়েন কিন্তু একটা জিনিস নাই ওইখানে কেউ জানে না এটা কি নাই কি নাই কাবা কোন শহরে মক্কা কাবা কোন শহরে
মতি নাই কি নাই কাবা যে নাই বিষ্ণুবীর অন্তরে জ্বালা আছে না নাই ১৩টা বছর বিষ্ণু ইসলাম কাবাকে সামনে রেখে যদিও বাইতুল মুকদ্দাসের দিকে কাবাকে সামনে রেখে নামাজ পড়তেন মদিনায় যখন গেলেন ওখানে তো কাবা নাই এবার কি করবেন বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েন কিন্তু কাবারে মিস করেন কাবারে কি করে মিস করে প্রত্যেক নামাজের পরে সালাম ফিরিয়ে আকাশের দিকে তাকায় ইশ আল্লাহ তাআলা যদি আমার জন্মস্থান আমার বাপ দাদার শিকড় যেখানে বাইতুল্লাহ ওই কাবার দিকে যদি আমার ক্যামেরাটা ঘুরিয়ে দিত কতই না ভালো হতো বিশ্বনবী যে মনে মনে কষ্ট পায় এটা তো আর আল্লাহ জানে না ঠিক হ্যাঁ ঠিক জানে ঠিক আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা নবী হে নামাজের পরে মনের কষ্ট নিয়ে যে উপরের দিকে তাকায় কি ভাবেন আমি কিন্তু বুঝি আমি কিন্তু জানি ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা নবী হে অচিরেই এমন দিকে আপনার চেহারা ঘুরায় আমি নামাজ পড়ার আদেশ দিব আপনার মন খুশি হয়ে যাবে চেঞ্জ এতদিন পর্যন্ত বাইতুল মুকদ্দাসে ওই ডাইরেকশনে ছিল ওইটা ক্যাবলা ছিল এখন ক্যাবলা যেহেতু চেঞ্জ ক্ষমতাও চেঞ্জ এজন্য সূরা বাকারার সেন্ট্রাল থিম ২৮৬টা আয়াতের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা হচ্ছে চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল এতদিন পর্যন্ত গোটা বিশ্বব্যাপী বানি ইসরাইলের দাপট ছিল মুসা আলাইহিস সালামের শরিয়াত ছিল ঈসা আলাইহিস সালামের শরিয়ত ছিল ইহুদ এবং নাসারাদের সম্মান ছিল নেতৃত্ব ছিল আল্লাহ যখনই বাইতুল মুকদ্দাস থেকে কাবার দিকে কেবলা চেঞ্জ করে দিলেন আল্লাহ ক্ষমতার চেয়ারও চেঞ্জ করে দিলেন আওয়াজ করে পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ক্ষমতা চলে আসলো বিশ্বনবীর হাতে চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল বানি ইসরাইল থেকে বানি ইসমাইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবীর কাছে লিডারশিপ চলে আসলো বিষ্ণু ঈসা ইসলাম এখন আর বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে না কথা বুঝতেছেন মনোযোগ রাখলে অবশ্যই বুঝবেন আমি খুব সহজ করে বুঝাবো এখন আর বিশ্বনবী বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ে না কোন দিকে নামাজ পড়ে সবাই বলতে হবে একসাথে কাবার দিকে হয় বিষ্ণু ঈসা ইসলাম নামাজ পড়তে শুরু করলেন তো এই যে মদিনাতে যে এক বছর বাইতুল মুকদ্দাসের দিকে পড়ে আবার এক বছর বা ১৭ মাস পরে কাবার দিকে পড়ে ইহুদিরা টিটকারি মারতে শুরু করছে যুগে যুগে টিটকারি আছে না নাই আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলে মোহাম্মদ একবার ফিরো পূর্ব দিকে আরেকবার পশ্চিম দিকে আসলে যাইবা কোন দিকে বিশ্বনবী টিটকারি মেরে বলে একবার ঈমান আনো পূর্ব দিকে আবার ঈমান পশ্চিম দিকে তোমার ঈমান আসলে কোন দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কে টিটকারি মারলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কে টিটকারি মারা আরশের উপর থেকে আল্লাহ পাক সহ্য করতে পারে না পারে রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাঈকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন পড়েন সুবহানাল্লাহ আল্লাহর নবী ইহুদিদেরকে জানিয়ে দিলেন শোনো শোনো পূর্ব আর পশ্চিম দিকে তাকিয়ে ইবাদত করার না আমি মান নয় পূর্ব আর পশ্চিম দিকের মালিক কে আল্লাহ উত্তর দিকের মালিক কে আল্লাহ দক্ষিণ দিকের মালিক কে আল্লাহ উপরের দিকের মালিক কে আল্লাহ নিচের দিকের মালিক কে আল্লাহ গোটা জগৎটাই তো তার চিল্লায় বলেন ঠিক কিনা লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন বিশ্বনবী বললেন পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘোরানো নাম ঈমান নয় আজকে থেকে আল্লাহ তাআলা যদি বলে দক্ষিণ দিকে হয় নামাজ পড়বা গোটা বিশ্বের যত মুসলমান আছে সব দক্ষিণ দিকে হয় নামাজ পড়বে চিল্লায় বলেন ঠিক কিনা কারণ আল্লাহ তাআলা যেটা আদেশ করেন ওই আদেশ মানার নাম ইবাদত পূর্ব দিকে মুখ করার নাম ইবাদত নয় আল্লাহ তাআলার যে নির্দেশনা এই নির্দেশনা মানার নাম হচ্ছে ইবাদত পশ্চিম দিকে চেহারা ঘোরানোর নাম ঈমান নয় চিল্লায় বলেন ঠিক কিনা
এজন্য আল্লাহ তাআলা কোন জিনিস পালন করাকে ঈমান বলে কোন কর্মসূচিতে নিজেদের নাম লেখালে মুমিন আর মুত্তাকি হওয়া যায় সেটার একটা বর্ণনা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত দিয়ে দিলেন পড়া যাক আল্লাহু আকবার এজন্য রব্বুল আলামিন বলেন শোনো শোনো পূর্ব আর পশ্চিম দিকের দিকে তাকালে চেহারা ঘোরালে পুণ্য পাওয়া যায় না সওয়াব পাওয়া যায় না নেক আমল হয় না নেক আমল হয় কোন কোন কাজ করলে ঈমান আসে কোন কোন কাজ করলে তার লিস্ট শোনো এক নম্বরে হলো মান আমানা বিল্লাহ ঈমান আনতে হবে একজনের উপর তিনি কে আল্লাহ একজনের উপর ঈমান আনতে হবে আসল পুণ্য হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা পাঁচটা জিনিসের উপর যে ঈমান আনতে হবে আল্লাহ তাআলা বর্ণনা শুরু করলেন প্রথম ঈমান আনতে হবে একজনের উপর তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ তিনি কয়জন একজন নাকি দুইজন একজন নাকি তিনজন চিল্লায় বলেন কয়জন একজন আমাদের রব একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই দরিয়াতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল র তসবি কল র পড়ে আল্লাহ আমার রব তাহলে আমাদের রব একজন চিল্লায় বলতে হবে তিনি কে তিনি এক তিনি এক তার কোনো শরীক নাই আমরা শুধু তাকে মানি মান আমানা বিল্লাহ প্রথম পুণ্যের কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে আল্লাহর উপর বিশ্বাস করা মানে পৃথিবীতে যত শক্তি আছে যত মহাশক্তি আছে যত ফোর্স আছে সব কিছুকে অস্বীকার করে এক মহাশক্তির কাছে কাছে বা সামনে নিজেকে নত করা নিজেকে সঁপে দেওয়া চিল্লা করে ঠিক কিনা মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে মানব রচিত যত মতবাদ আছে যত দাসত্ব আছে এই দাসত্বের শৃঙ্খলে কুঠারাঘাত করে এক শক্তির সামনে সিজদায় লুটিয়ে পড়া চিল্লায় বলে ঠিক কিনা মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনা আল্লাহয় বিশ্বাস মানে হচ্ছে যত দেব দেবতা আছে যত মানব রচিত গড আর গডেস আছে কল্পিত খোদা আছে সবগুলোকে অস্বীকার করে একজনকে মানা চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা খুশি এজন্য প্রত্যেক নামাজের পরে আমরা কি পড়ি রদিতু বিল্লাহি আল্লাহ ওবিল ইসলামি দিনা ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবিয়্যা ওয়া রাসূলা আল্লাহকে আমরা রব হিসেবে পেয়ে খুশি না বেজা খুশি চিল্লা বলেন খুশি দেখেন আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদেরকে দান করছে আচ্ছা বলেন তো খোদা একজন হইলে লাভ নাকি বেশি হইলে লাভ একজন কথা বুঝেন নাই বোধহয় খোদা একজন হইলে লাভ না বেশি হইলে লাভ একজন আচ্ছা এই প্রশ্ন বোধ হয় কঠিন হয়ে গেছে এবার বলেন আপনার বস এখানে বসরে মালয় ভাষায় কি বলে হ্যাঁ কে একজন একজন টোকে টোকে আচ্ছা বস আপনার কাজের বস একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো তিনজন হইলে যদি তিনজন হয় তাহলে তিনজনের কাছে রিপোর্ট করতে হবে ঠিক কিনা তিনজনের মন জোগায় চলতে হবে ঠিক কিনা তিনজনের যত অর্ডার সব আমার কাঁধের উপরে ঠিক কিনা যদি একজন হয় লাভ না লস যদি একজন হয় একজনের রিপোর্ট দিব একজনের মন জোগায় চললে হইলো সে খুশি তো সব ঠিক চিল্লা করেন ঠিক কিনা এজন্য আমরা এত শত খোদা আর ইবাদত করি না আমরা এত শত সত্তাকে আমাদের গড বানাই না আমরা এক সত্তাকে মানি চিৎকার করে মুসলমান বলো তিনি কে আল্লাহ তাআলা প্রথমেই বললেন ঈমান আনতে হবে পাঁচটা জিনিসের উপর এক হচ্ছে মান আমানা বিল্লাহ প্রথম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কোনো সত্তা রব্বুল আলামিন বলেন ইন্নানি أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري نشجع متمدر رب
لا إله إلا أنا أمي ছাড়া কোনো إله নাই فاعبدني আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর সামনে মাথা নত করো সিজদায় লুটিয়ে পড়ো ওয়াকিমিস সালাত লিযিকরি আমার শরণে নামাজ কায়েম করো সুবহানাল্লাহ তিনি একজন তারে দেখা যায় না আমাদের এমন এক সত্তা তাকে দেখা যায় না অনুভব করা যায় ঠিক কি না এই যে আজকে যখন নামতেছিলাম সুবহানাল্লাহ আমার পাশে যিনি বসেছিলেন উনি বলতেছেন হুজুর দেখেন কি সুন্দর মেঘ এই মেঘের দিকে তাকালেই তো বোঝা যায় এই মেঘের একজন রব আছে চিল্লায় বলেন ঠিক কি না সাগরের সামনে দাঁড়ালেই তো বোঝা যায় এই সাগর এমনি এমনি সৃষ্টি হয় না এই মহাবিশ্ব দিন শেষে রাত আসে দুপুর গড়িয়ে বিকেল আসে শীত শেষে গ্রীষ্ম আসে এই যে ব্যালেন্স এই যে ল অফ নেচার এগুলো দেখলে বোঝা যায় এই মহাবিশ্বের একজন কন্ট্রোলার একজন অধিপতি একজন নিয়ন্ত্রক আছে না নেই কথা বলেন এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানা লাগে না ডক্টরেট ডিগ্রি করা লাগে না বিবেক থাকলেই বোঝা যায় একটু বিবেক দিয়ে চিন্তা করলেই বোঝা যায় আল্লাহ হচ্ছেন একজন তাকে দেখা যায় না কিন্তু তিনি সবাইকে দেখে ঠিক কি না লা তুদরিকুহুল আবসার আল্লাহ বলে পৃথিবীর কোন চোখ আমারে দেখে না কিন্তু আমি আল্লাহর চোখ সবাইকে দেখি সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ পৃথিবীর কোন চোখ আল্লাহর দেখে না কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেখে কি দেখে না তাহলে প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলেন তো ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর আল্লাহ এক নাম্বার কার উপর আল্লাহ সবাই বলেন কার উপর আল্লাহ দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির ঈমান আনার দ্বিতীয় স্তম্ভ হলো আখিরাত কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে আখিরাতের উপর বিশ্বাস করতে হবে রবের সামনে দাঁড়িয়ে সব জিনিসের হিসাব দিতে হবে এটা বিশ্বাস করতে হবে ঠিক কি না দুই নম্বরে বিশ্বাস করতে হবে ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঠিক কি না এটাকে বলে দা ডে অফ জাজমেন্ট দা ডে অফ অ্যাকাউন্টেবিলিটি দা ডে অফ রেজারেকশন আখিরাতে বিশ্বাস দুই নম্বরে বিশ্বাস কিসের উপর বিশ্বাস পেনাঙ্গের ভাইরা আওয়াজ তুলে সবাই বলেন কিসের উপর বিশ্বাস হয় নাকি সন্দেহ লাগে সামান্য একটু একটু সন্দেহ লাগে কার কার দেখি হ্যাঁ বলে দুইজনে হাত তুলে ফেলছে আসলে সন্দেহ নাই আসলে সন্দেহ নাই প্রিয় ভাইরা এই দুনিয়াতে যত অপরাধ হয় যত অন্যায় হয় যত অপারেশন আর জুলুম হয় তার মূল কারণ হচ্ছে আমরা আখিরাতকে বিশ্বাস করি না ঠিক কি না আল্লাহর সামনে যে আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠগড়ায় যে আমাকে দাঁড়াতে হবে এই চিন্তাটাই আমাদের মাথায় নাই চিল্লা এখন ঠিক কিনা এই চিন্তা যদি কারো মাথায় থাকতো সে স্ত্রীকে পিটাইতে পারতো না এতিম ছেলেরে মারতে পারতো না দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো না খাদ্যে ভেজাল দিতে পারতো না মাসে ফরমালিন দিতে পারতো না ওজনে কম দিতে পারতো না দুর্নীতি করতে পারতো এজন্য আখিরাত আমাদের মনে আশা জাগে আমরা মারা যাব লা বাইর ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন আমরা আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি যে রব সেদিন সবচেয়ে বড় বিচার বসাবে তার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় সেদিন সেই দাজ্জাল গুলো সেই জালেম গুলো দাঁড়িয়ে থরথর করে কাঁপবে সেই দৃশ্য দেখা রাখান গায় আমরা আছি চিল্লা করে ঠিক কিনা আমরা সেদিন দেখব আমরা মারা যাব আমরা কিয়ামতের দিকে যাচ্ছি আমাদের কোনো ভয় আছে না আওয়াজ করে বলেন না আমার দাদা চলে গেছে আমার দাদি চলে গেছে আমি কিয়ামতের দিন ওনাদের আবার দেখব জান্নাতে ঠিক কি না আমি এই দুনিয়াতে ঠকেছি মাজলুম হয়েছি সেদিন শেষ হাসি বিজয়ের হাসি আমি হাসব ঠিক কি না আমার দুঃখ কিসের আমার টেনশন কিসের মুমিনদের জন্য আখিরাত মৃত্যু কোন ধরনের ভয়ের কারণ কখন হতে পারে না এজন্য রব্বুল আলামিন বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ذَرَّةَ পরিমাণ ভালো কাজ করেছো ذَرَّةَ পরিমাণ
নেক কাজ করেছো ভালো কাজ করেছো সেটাও যেমনি তুমি আমার নামার মধ্যে দেখবা যারা পরিমাণ খারাপ কাজ করেছো সেটাও সেদিন আমার নামে ঢুকিয়ে দিবে কে তাহলে এক নম্বরে কার প্রতি বিশ্বাস দুই নম্বরে তিন নম্বরে হচ্ছে ওয়াল মালাইকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না কেন কেন ভাইরা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি ওয়াল মালাইকা তিন নম্বরে বিশ্বাস আনতে হবে কার প্রতি ফেরেশতাদের প্রতি আমার পেনাঙ্গের নওজোয়ান ভাইরা আওয়াজ করে বলো কাদের প্রতি ফেরেশতাদের প্রতি এবার বলেন ফেরেশতারা মেয়ে না ছেলে হ্যাঁ মেয়ে না ছেলে ছেলে মেয়ে না ছেলে মেয়ে মেয়ে না ছেলে ছেলে এই মেয়ে না ছেলে এরা অনেক সালা এরা কোনো নাই বলে এরা বলতেছে কোনটা কে কোন বিপদে বলি সুদ থাকে ওটাই ভালো হ্যাঁ ছেলে না মেয়ে ফেরেশতার ছেলে না মেয়ে ছেলেও না মেয়েও ইউনিজেন্ডার ফেরেশতারা হচ্ছে ইউনিজেন্ডার মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ বলবেন না ফেরেশতারা ছেলেও না মেয়েও না খুলিকাত মিন নূর আলো দিয়ে তৈরি কি দিয়ে তৈরি জিনেরা আগুন দিয়ে তৈরি কি দিয়ে তৈরি আমরা মানুষ কি দিয়ে তৈরি কি দিয়ে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা কিসের ফেরেশতা কিসের ফেরেশতা নূরের ফেরেশতা করে আদমকে সেজদা পড়ে তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহু 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 আকবার তাহলে ফেরেশতা কিসের তৈরি নূরের তৈরি আলোর তৈরি আল্লাহ তাআলার বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য একটা স্পেশাল বাহিনীর দরকার আছে না নাই আছে না নাই এই যে আমাদের কিছু বাউন্সার ভাইরা আসছে এরা ধাক্কায় ধাক্কায় নিয়ে আসছে আমাদেরকে আমরা হইলে পারতাম এই সার্ভিস দিতে কারণ স্পেশাল ফোর্স ঠিক কি না তো মহাবিশ্ব চালাতে আল্লাহ তাআলার এরকম স্পেশাল কিছু ফোর্সের দরকার আছে না নাই ফেরেশতারা আল্লাহ তাআলার এই মহান সাম্রাজ্যের কর্মচারী আল্লাহর বিশাল সাম্রাজ্যের কি বিশাল সাম্রাজ্যের কি কর্মচারী এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত এক ফেরেশতা আছে মুখ দিয়ে যাই বলবেন টুপ করে লিখে ফেলে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আরেক ফেরেশতা আছে মায়ের পেটে আসলেই ইনফাকু ফিহির রূহ আল্লাহর আদেশে ফুৎকার দিয়ে যায় তখন এই সিস্টোলিক ডায়াস্টোলিক অলিঙ্গ নিলয় শুরু হয় আপনার হার্ট বিট কাজ করতে শুরু করে আপনি একটা ফুল ফর্ম বেবি হতে শুরু করেন পড়েন সুবহানাল্লাহ আবার কিছু ফেরেশতা আছে কেরামান কাতিবিন দুই কাঁধে বসে থাকে ইয়ালামুনা মা তাফআলুন আপনি যা করেন সব আমলনামায় লিখে ফেলে ঠিক কি না কিছু ফেরেশতা আছে দিন রাত শুধু বিশ্ব নবীর উপর দুরুদ পাঠায় ও মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী নবীর প্রতি শুধু দুরুদ পাঠায় আর কিছু স্পেশাল ফেরেশতা আছে ইয়াহমিলুনাল আরশ আল্লাহর আরশের আটটা পায়া ধরে বসে আছে এদের সংখ্যা হচ্ছে আট জন আটটা ফেরেশতা কয়টা এক একটা ফেরেশতার সাইজ গোটা বিশ্বের মহাবিশ্ব যত বড় সে আল্লাহর আরশের পায়া ধরে আছে যে ফেরেশতাগুলো এক একটা ফেরেশতার সাইজ গোটা মহাবিশ্বের চাইতেও বড় চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আবার কিছু ফেরেশতা আছে মালাকুল মাউত যিল্লাযি উকিলা বিকুম মৃত্যুর ফেরেশতা রূহ কবজের জন্য আজরাইল ফেরেশতা আছে না নাই বৃষ্টি বন্টনের জন্য মিকাইল আছে না নাই নবীদের কাছে ওহি পাঠানোর জন্য জিব্রাইল আছে না নাই বিষ্ণু ঈসা ইসলাম বলেন মা ফিহা মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা চমৎকার হাদিস মা ফিহা মাউদিউ শিবির ইল্লা ওয়া আলাইহি মালাকুন সাজিদ আও কাইম বিষ্ণু বলেন আল্লাহর তৈরি মহাবিশ্বে এক বিঘত পরিমাণ কোনো ফাঁকা জায়গা নাই যেই জায়গায় আল্লাহর তৈরি কোনো ফেরেশতা হয় রুকু অবস্থায় নাই হয় তাসবি অবস্থায় নাই অথবা সিজদারত অবস্থায় নাই চিল্লায় বলেন আল্লাহু আকবার
এক বিঘত জায়গা আপনি পাবেন না এক বিঘত জায়গা নাই যেখানে আল্লাহর ফেরেশতা নাই তাহলে ফেরেশতাদের প্রতি বিশ্বাসের দরকার আছে না নাই চার নম্বরে ওয়াল কিতাব চার নম্বরে কোরআন কিতাব কিতাবের উপর বিশ্বাস আনতে হবে কোরআন তাওরাত জেবুর ইনজিল কোরআন এগুলো কার পাঠানো কিতাব কার লেখা বই আল্লাহ নাকি মানুষের লেখা আল্লাহ এই কিতাবগুলো কার আল্লাহ এগুলো আল্লাহর বই এগুলো আল্লাহর কিতাব আল্লাহ তাআলা এখানে আমাদেরকে গাইডেন্স দিয়েছেন বার্তা দিয়েছেন জান্নাতের রাস্তা দিয়েছেন এজন্য এই কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস আনতে হবে না বুঝতে পেরেছেন সবাই পাঁচ নম্বরে ওয়ান নবী গিন নবীদের উপর ঈমান পাঁচ নম্বরে বলেন ঈমান কার উপর তার উপর নবীদের উপর পৃথিবীর সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু লা ইলাহা বলো মুক্তি পেয়ে যাবে সব নবীদের একটাই দাওয়াত ছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ না আল্লাহ ছাড়া কোনো ইলাহ না নবীদের কথায় কোনো গরমিল নাই সব নবীদের কথায় নাকি গরমিল আছে না হ্যাঁ আচ্ছা পেনাঙ্গের ভাইরা একটু বুঝে শুনে উত্তর দেন এমন কি কখনো হয়েছে কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী আইসা বলে না একজন না দুইজন হইতে পারে বুঝে নাই বোধহয় কোন নবী বলছে আখেরাত হবেই হবে আরেক নবী আইসা বলতেছে না আখেরাত নাও হইতে পারে বলছে 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 তার মানে নবীদের কথায় কোনো গরমিল নাই গরমিল থাকে কবিদের কথায় কথা বলেন কার কথায় গরমিল নাই কাদের কথায় গরমিল কবিদের কথায় কারণ এক এক সময় এক একটা বলে সকালে একটা বলে বিকালে আর একটা আসরে নাই কিন্তু নবীদের কথায় কি গরমিল আছে এর কারণ তাদের প্রত্যেকের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে আওয়াজ করে বলেন তো হেডকোয়ার্টারটা কার আল্লাহর হেডকোয়ার্টার থেকে কথা আসে এজন্য গরমিল নাই সব নবীকে আল্লাহ এজে proof of their prophethood Allah মুজিজা দিয়েছেন মুজিজা নিষ্কর্ষ চরিত্রের অধিকারী ছিলেন এক একজন নবী পা থেকে মাথা পর্যন্ত তাদের গোটা জিন্দেগি খাটলে একটা কালো তিলের দাগ ফেলার মতো কোনো ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নেই চিল্লায় বলেন ঠিক কি না এজন্য নবীরা আমাদের মডেল তারা আমাদের মডেল নবীরা নাকি শাহরুখ খান না আমির খান না সালমান খান না সাকিব খান না আমাদের মডেল কে কারা কোন খেলোয়াড় কোন কবি নায়ক এরা আমাদের মডেল মডেল কারা জোরে বলতে হবে কারা নবীদের কি মডেল মানতে রাজি আছেন তো তাহলে ঈমান কয়টা জিনিসের উপর আনলাম এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে কিতাব পাঁচ নম্বরে ঈমান শেষ সার্টিফিকেটের অর্ধেক পেয়ে গেছে এবার বাড়িতে চলে যাবো নাকি সার্টিফিকেটের বাকি অর্ধেকের তো দরকার নাই পাঁচটা জিনিসের উপর আল্লাহ তাআলা ঈমান আনতে বললেন এবার পাঁচটা কর্মসূচি এক নম্বর কর্মসূচি ও আতাল মাল আলা হুববি সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও সম্পদ দান করতে হবে টাকা দেওয়াটা বড় কঠিন কাজ পকেট থেকে বেরোতে চায় না বড্ড কঠিন বের হয় না টাকা তাই না আল্লাহ বলে বের করো দাও তাহলে আমি করে দেব কানাগের ভাইরা কথা বলছেন আল্লাহ বলে দে তাহলে আমি তোরে দেব আমরা যদি দেই আমাদেরকে দিবে কে এজন্য দিবেন ধরে রাখেন না এমনি ধরে রাখলে বড় জিনিস নেওয়া যায় না ধরেন পাঁচ কেজি জিনিসের একটা নিয়ে বসে আছে এটা আর সারি না তো দশ কেজি কেউ দিলে নিতে পারবো আপনি তো এটা এটা ধরে রাখছেন ধরে রাখছেন কে দিয়ে দেন না দিয়ে দেন এটা দিলে দশ কেজি একটা পাবেন ওটাও ধরে রাখেন না আবার দিয়ে দেন তো পনেরো কেজির একটা পাবেন আল্লাহ বলে দে আমি দেব আল্লাহ কি বলেন দে ইয়াবনা আদম হে আদম জাত আনফিক উনফিক আলাই তুমি দান করো আমি তোমার দান করব সুবহানাল্লাহ পড়ে এইজন্য দান করতে হবে বেশি বেশি কাদেরকে দিব যাবিল কুরবা নিকট আত্মীয়দেরকে প্রথমে দিবেন নিকট আত্মীয়দের মধ্যে যদি কেউ গরিব থাকে দিবেন খোঁজ খবর নেবেন কারণ এমনি মিসকিনদেরকে দিলে এক সওয়াব আত্মীয় গরিবদের দিলে দুই সওয়াব এক হচ্ছে দান করার সওয়াব দুই হচ্ছে আত্মীয়তার বন্ধন যে আপনি অটুট রেখেছেন ওইটার সওয়াব সুবহানাল্লাহ পড়েন ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা
وعلى ذي الرحم اثنتان صدقة وصلة غريب দিলে এক সব আত্মীয়র দিলে দুই সব গরিবের দিলে শুধু দানের সব আত্মীয়কে দিলে দানের সব আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সব আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ দুই নম্বরে ওয়াল ইয়াতামা ইতিমদেরকে দিবেন বাপ নাই মা নাই এরকম মাসুম বাচ্চা আছে না নেই আছে এদেরকে দিবেন বিশ্বনবী কি বলেন দেখেন আমার আঙ্গুলের দিকে একটু তাকান এই আঙ্গুলের দিকে দেখতেছেন আপনাদের আঙ্গুল না আমার আঙ্গুলের দিকে তাকান বিশ্বনবী এইভাবে সাহাবীদেরকে আঙ্গুল দেখায় বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন আই রিপিট কানাঙ্গার ভাইয়েরা আমি আবারো বলছি তিনি দুই আঙ্গুল দেখায় বললেন আনা ওয়া কাফিলুল জান্নাতি ওয়া কাফিলুল ইয়াতিমি ফি জান্নাতি হাতাইন অর্থাৎ আমি আর ইতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এইভাবে একসাথে থাকব সুবহানাল্লাহ এই এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের তো দূরত্ব অনেক প্রায় 1 কিলোমিটার হবে না হ্যাঁ কতটুকু দূরত্ব কত দূর ইতিমের দেখাশোনা যারা করবে বিশ্বনবী তাদের ঠিক এইভাবে কাছে থাকবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এক সাহাবী এসে বলেন নবী আমার চোখ দিয়ে পানি নামে না অন্তর নরম হয় না আমার অন্তরটা বড় শক্ত আমি কি করব আপনি আমারে বলে দেন বিশ্বনবী বললেন ইরহামিল ইয়াতিম ইতিমকে দয়া করো ওয়ামসা রাসাহু ইতিমের মাথায় একটু হাত বুলিয়ে দাও ওয়াতআইম মিন তুআমি তোমার খাবার থেকে ইতিমের সাথে খাবার শেয়ার করো তালিম কলব তোমার অন্তর নরম হবে তুদ্রিক হাজা তাক তোমার আশাও পূরণ হবে পড়েন সুবহানাল্লাহ ইতিমের মাথায় হাত বুলাই দেন ইতিমখানে যায়া ওদেরকে তো খাওয়াবেন ওদের সাথে বসে একটু খায়েন কৃষ্ণাই বললেন তাহলে তোমার অন্তর নরম হবে তোমার আশা পূরণ হবে সুবহানাল্লাহ আর কাকে দিবেন মিসকিনকে দিবেন ওয়াবনাস সাবিল পথিকদেরকে দিবেন ওয়াসাইলিন ফরিয়াদিদেরকে দিবেন ইন জেনারেল এবার আল্লাহ বলছে ইন জেনারেল যে চাই দিবা যে চাই দিবা বিশ্বনবীর কাছে চাইলে না দিব না এটা বিশ্বনবী বলতে পারতেন শুনতেছেন কথা একবার বিশ্বনবীর একটা জামা কয়টা জামা একজন এসে বললে ইয়া রাসূলুল্লাহ আতিনি কামিসান আপনি আমার একটা জামা দেন বিশ্বনবীর গায়ে জামা কয়টা ওইটাই দিয়ে দিলেন ওইটাই দিয়ে দিলেন দিয়ে এখন বাসায় বসে আছে সাহাবরা আসতেছে বেরোতে পারে না কারণ জামা নাই তো এবার আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা বিশ্বাসীদের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে একবারে সব দিয়ে দিবেন আবার কিপটামিও করবে না মাঝামাঝি মানে নবীরে বুঝাইতে চাইলেন নবী জামা যদি দুইটা থাকতো তো একটা দিতেন ছিল কয়টা এখন আপনি করবেন কি সুবহানাল্লাহ পড়েন কি রহমতের নবী কি দয়ার নবী ঠিক কি না তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহু আকবার এই মায়ার নবীকে এই দয়ার নবীকে ভুলে থাকা সম্ভব জোরে বলেন না সম্ভব এত দয়ালু ছিলেন ওয়াসাইলিন যেই চায় তাকে দিতে হবে অফির রেকব দাস মুক্তির কাজে দান করতে হবে এখন তো দাস নাই তো কোথায় দান করবেন এই যে জেলে বন্দি মাজলুম হয়ে যারা জেলে বন্দি এদের মুক্তির জন্য দানের দরকার আছে না নাই সূরা বাকারা 177 নম্বর আয়াতে স্পেসিফিকলি এটা উল্লেখ করে দিয়েছেন কে প্রিজনার অন্যায়ভাবে কাউরে জেলে ভরে রাখছে এরকম আছে না ভাই বেরাদর আত্মীয় স্বজন বন্ধু যাদেরকে এভাবে মাজলুম ভাবে জেলে ভরে রাখা হয়েছে আল্লাহ তাআলা বলেন নফির রেকাব দাস মুক্তি বা জেল বন্দি কারাগারে রুদ্ধ এরকম মাজলুম অন্যায় ভাবে তাকে বন্দি করা হয়েছে তার আইনজীবীর জন্য তাকে একটু সাপোর্ট করার জন্য তোমরা দান করো আয়াত নাযিল করলেন কে তাহলে এক নম্বর কর্মসূচি জানলাম দান করা প্রথমে ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর তারপর আমলের কর্মসূচি এক নম্বর কি ছিল দান করা
দুই নাম্বার ওয়া আকামাস সালা সালাত কায়েম করো কি করো পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে রাজি আছেন নাই জামাতে যদি পড়তে নাও পারি একা একা সালাতটা অন টাইম আদায় করে নিতে হবে রাজি আছেন নাই ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সুনির্দিষ্ট সময়ে সালাতটা আদায় করতে হবে জোহরের নামাজ মাগরিবের সময় আদায় করলে তো হয়ে যাবে তাই না মাগরিবেরটা ফজরের সময় ফজর মিলানি বা আসরের সাথে কবুল হবে শরীর দাড়ি তো টাইম দিয়েছে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ তাহলে সময় মতো নামাজ কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসলা কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটার হিসাব নেবেন সেটা কি নামাজ জোরে বলেন সেটা কি নামাজ প্রথম হিসাব নেওয়া হবে নামাজে নামাজের হিসাব ঠিক তো সব ঠিক নামাজে গন্ডগোল তো সব কিছুতে তাহলে কর্মসূচি নেক কাজের কর্মসূচির প্রথমটা কি ছিল দান করা দুই নাম্বার নামাজ তিন নম্বরে আল্লাহ বললেন ওয়া আতা যাকাত যাকাত দিতে হবে ফরজ যাকাত যারা সোনা রূপা জমায় তাদের জন্য সোনা রূপা গুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে পাঁজরে আর পিঠে শেক দিবে আর হাদিসে এসেছে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার টাকা পয়সা যেগুলো যাকাত আপনি দেন নাই সারা শরীরে পেঁচিয়ে এখানে ছোবল মারবে আর বলবে আনা মাল আনা কানজু আমি তোর সম্পদ আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর রিঙ্গি আমি তোর জমি আজকে আমার খা আমাকে খাওয়ার জন্য দুনিয়াতে তুই জমাইছিলি আজকে আমার খা খাইতে পারবে না দিন পারবেন না এজন্য আল্লাহ বলেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে আপনার দয়া নয় আমি যে বছর শেষে যাকাত দিলাম আমি তো গরিবদের দয়া করলাম তাই না কি করলাম অধিকার রাইট এটা তার অধিকার আপনার দিতেই হবে তাহলে খেয়াল করে এই যে দাতু যারা আছেন দাতু আমি তো চিনি না দাতু কয়জন আছে এখানে দাতু যারা আছেন ব্যবসায়ী যারা আছেন বিজনেস ম্যাগনেট যারা আছেন তারপর এখানেও যারা পয়সাওয়ালা আছেন এসব করে ফরজ জাকাতটা দিয়ে দিবেন জাকাতের শরিয়া লুঙ্গি দিয়ে দিবেন ঠিক কি না হ্যাঁ জাকাতের শরিয়া বলতে কোনো শরিয়া আছে জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি আছে না কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন করে যেন কিছু খেতে পারে ওই টাকা দিয়ে ঠিক কি না আল্লাহ বুঝার তৌফিক দান করো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি কর্মসূচি নাম্বার চার ওয়াল মুফুনা বিআহদিহি ইদা আহাদু কথা দিয়ে কথা রাখতে হবে কেউ কথা রাখে না ঠিক কি না কত কথা দেয় কিন্তু কেউ কথা এটা জানা মনে না করি কথা দিলে কথা রাখবেন বউরে কথা দিবেন কক্সবাজার নিয়ে যাবেন নিয়ে যাবেন পারবেন হ্যাঁ কই বউ নাই হুজুর কে বউ নাই 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 কার কার দেখি তো সব বোনাস এদিকে সব কপাল পোড়াদের মিলন মেলা আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদেরকে আবেদা সালেহা কানেতা মুতিয়া জামিলা নেককার রূপবতী আনুগত্যশীলা জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিও পরে না আমিন আমিনের সাউন্ড শুনছেন কত বড় মানে নিজের পক্ষে আসলেই তখন অ্যাক্টিভ আল্লাহ তাআলা আমাদের অবিবাহিত ভাই যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিক করে আমিন সম্মানিত শ্রোতা বউকে কথা দিলে কথা দিলে কথা দিলে সন্তানকে কথা দিলে কথা রাখতে হবে বন্ধুকে কথা দিলে আল্লাহ বলে ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা ইয়ানি ওয়াদা তুমি যদি কাউরে ওয়াদ দাও প্রমিস রাখতে হবে এটা মুমিনের বৈশিষ্ট্য ঠিক কি না ওয়াল্লাযিনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন বিশ্বাসীরা আমানতেরও খেয়ানত করে না কথা দিল কথার ব্যত্যয় উল্টা পাল্টা করে নবীদের মধ্যে নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি ওয়াদা দিলে ওয়াদা রাখতেন কথা শুনতেছেন তো আপনারা নবীদের মধ্যে কোন নবী বেশি কথা দিয়ে কথা রাখতেন সবাই বলেন ইসমাইল আলাইহিস সালাম একদিন আসরের নামাজের পর বা বিকেল বেলার ইবাদতের পর
এক লোক এসে বলল ইয়া নবী আল্লাহ اسماعিল আপনার সাথে একটা জরুরি কথা আছে আগামী কাল বিকেলে আসরের পরে কি আমার একটু অ্যাপয়েন্টমেন্ট দেয়া যায় সময় দেয়া যায় নবী اسماعিল আলাইহিস সালাম বলেন ঠিক আছে যাও আগামী কাল বিকেলে আসরের নামাজের পরে তোমার অ্যাপয়েন্টমেন্ট দিলাম আল্লাহর নবী اسماعিল আলাইহিস সালাম আসরের নামাজের পরে একটা গাছের নিচে যে কারণ ওই জায়গাটা বলা হয়েছিল যে এখানে আসতে হবে নবী اسماعিল আলাইহিস সালাম যে হাজির কিন্তু ওই লোক আসে নাই আসছে কে اسماعيل عليه السلام 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 اسماعيل নবী ইসমাঈল আলাইহিস সালাম ভাবলেন যে হয়তো ভুল হইতে পারে ভুলে গেছে দেখি এরপরের দিন এরপরের দিন নবী ইসমাঈল আলাইহিস সালাম আসলে ওই লোক আসলে এরপরের সপ্তাহ এভাবে এক দিন দুই দিন 10 দিন 20 দিন নয় কোন কোন তাফসীরে এসেছে টানা 30 দিন যবিহুল্লাহ আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম ওই লোকটার জন্য ওই গাছের নিচে বিকেল বেলা অপেক্ষা করেছেন পড়া সুবহানাল্লাহ কারণ মুমিনের কথার দাম আছে নাই আছে কথার দাম আছে নাই আছে আমার জীবন যাবে কিন্তু আমার কথার নড়চড় হবে والموفون بعهدهم اذا عاهدوا যারা কথা দিয়ে কথা রাখে কথার কোনো ব্যত্যয় করে না কটা গেল চারটা চারটা কর্মসূচি গেল এক নাম্বার কি ছিল দান করা দুই নাম্বার নামাজ তিন নাম্বার যাকাত চার নাম্বার কথা দিয়ে দিস ইজ ইসলাম প্রিয় ভাই এটাই ইসলাম আপনি তাহাজ্জুদ করেন কিনা কপালে দাগ ফলাইছেন কিনা কি করছেন কিনা এগুলো আপনার হিন্দু বন্ধু দেখবেন আপনার হিন্দু বন্ধু দেখে কথা ঠিক আছে কিনা কথা বলেন এখানে আপনি কথা বলছেন একটা করছেন আরেকটা ওরা আপনার সম্মান করবে ওরা আপনার ইসলামকে স্যালুট দিবে ওরা আপনার শাহাদা পালন করবে শাহাদা বাক্য পাঠ করবে না করবে না কিন্তু কথা দিয়ে যদি কথা রাখেন বলবে না মুসলমানরা কথা দিলে কখনো কথার ব্যত্যয় হয় অনেক দামি জিনিস তাহলে চারটা শেষ সম্মানিত ভাইরা সর্বশেষ কর্মসূচি ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে কি করে সবাই বলেন কি করে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান পড়েন না তারা পড়েন না পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান সবাই বলবেন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান এটা কিন্তু দোয়া হয়ে যাচ্ছে ঠিক কি না এটা একটা দোয়া না এটা আল্লাহর কাছে আমাদের চাওয়া না তো মুখ বুঝে বসে আছেন কিনা সবাই পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম আল্লাহু আকবার আমরা ধৈর্য ধারণ করার জন্য শক্তি চাইব একটা সত্তার কাছে তিনি কে আল্লাহ বিশ্বনবীকে আল্লাহ তাআলা বললেন ওয়াসবির সাবরান জামিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা নবী হে আপনি ধৈর্য ধারণ করেন ওরা আপনাকে অনেক কথা বলবে ওরা অনেক কথা বলতো বিশ্বনবীকে ওরা অনেকে বিশ্বনবীর কবি বলে গালি দিত কি বলে কেউ গণক বলে গালি দিত কি বলে কেউ বলতো কবি কেউ বলতো গণক কেউ বলতো জাদুকর নাউজুবিল্লাহ পড়বেন না এখনো এরকম গালি যারা ইসলামপন্থী তাদের জন্য আশ্রয় নাই এখন গালি দেয় কাঠমোল্লা আশ্রয় নাই এখন গালি দেয় মৌলবাদী আশ্রয় নাই এখন গালি দেয় ব্যাক ডেটেড আশ্রয় নাই এখন গালি দেয় বিশ্বনবীকে গালি দিত এখন গালি দেয়
আল্লাহ তাআলা বললেন ওয়াহজুরহুম হাজরান জামিলা জাস্ট ইগনোর দ্যাম ডিনাই দ্যাম হোয়াট দে আর সেইং ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণ করতে হবে একজনের খুশির জন্য তিনি কে আল্লাহ পিছনে সাইস্তাম বলেন আজাবান লি আমরিল মুমিন আজাবান লি আমরিল মুমিন মুমিনের বিষয়টা খুবই মজাদার আশ্চর্যজনক ফাইন্না আমরাহু লাহু ফি কুল্লি খাইর কারণ মুমিনের সবকিছুতেই কল্যাণ আছে নাই আমরা সুখে থাকলেও লাভ দুঃখে থাকলেও লাভ অনেকে বলবে হুজুর সুখে থাকলে লাভ বলতাম দুঃখে থাকলে কি লাভ হ্যাঁ দুঃখে থাকলে ধৈর্য ধারণের সওয়াব পাওয়া যায় দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন আসাবাহু সাররা মুমিন যখন সুখে থাকে শাকারা সে শুকরিয়া করলে তো সওয়াব নাই না হ্যাঁ লাইন শাকারতুম লা আজিদান্নাকুম শুকরিয়া করলে বাড়াই দিব শুকরিয়া করলে অনেক সওয়াব তাহলে মুমিন যখন সুখে থাকে তখন সে কি করে শুকরিয়া করলে সওয়াব আছে না নাই ওয়াইন আসাবাহু দররাউ মুমিন যখন দুঃখে থাকে সবারা ধৈর্য ধারণ করে ধৈর্য তো আর সওয়াব নাই আছে হ্যাঁ আছে সওয়াব আছে না নাই আছে তাহলে সুখে থাকি দুঃখে থাকি আমাদের জীবনে সব সময় চলমান দুইটা নেক আমল আছে না নাই হয় শুকর নয় সওয়াব চিল্লায় বলে মুসলমান হয় শুকর নয় সবর এই দুইটা আমল আমাদের জীবনে চলমান সুখে থাকলে শুকরিয়া করি শুকর গুজার করি আল্লাহ খুশি বিপদে পড়লে আমরা সবর করি এতেও আমার রব খুশি না বেজা এই জন্য রব্বুল আলামিন বলেন সাবিরিন ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়াহিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল দরিদ্র অবস্থায় ধৈর্য ধারণ করে পেটে খাবার নাই পকেটে টাকা নাই ধৈর্য ধারণ করে দররা মুফাসসিরিন ইকরাম বলেছেন দররা মানে হচ্ছে অসুস্থতা দররা মানে কি অসুস্থ অবস্থায় মুমিনরা তারা ধৈর্য ধারণ করে ওয়াহিনাল বাস সংকটে ক্রাইসিস মোমেন্টে মুমিনরা সবর করে তাহলে দারিদ্রতার সময়ে সবর করে অসুস্থতার সময়ে মুমিনরা সবর করে সংকটে মুমিনরা সবর করে সবরের গুণ মুমিনদের মধ্যে থাকার দরকার আছে নাই এই সর্বশেষ কর্মসূচি সবর যদি থাকে আল্লাহ বলে উলাইকাল লাযীনা সাদাকু তারাই সত্যবাদী তারা কি সত্যবাদী আমরা সত্যবাদী হতে চাই কি চাই না আমরা মিথ্যা বলবো বলবো হাত তুলে আল্লাহর দেখান বলেন আল্লাহ এতগুলো মানুষ আল্লাহর ডাক দিবার এই আওয়াজ হবে আওয়াজ তুলে বলতে হবে আল্লাহ আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমরা সত্যবাদী হতে চাই আমরা মুত্তাকি হতে চাই তুমি কবুল করো ওটা না আমি আমিন আমিন